চলতি বছরের মে মাসেই একদফায় ভোট দেখেছে কলকাতা সহ পশ্চিমবঙ্গবাসী। বিধানসভার পর কলকাতার ভবানীপুর উপনির্বাচনও দেখেছেন নগরের বাসিন্দারা। পরপর দুটো ভোটের পর আবারও নির্বাচন, এবার ভোট হচ্ছে কলকাতা সিটি কর্পোরেশনে। স্থানীয় সময় সকাল 7টা থেকে শুরু হওয়া এই ভোট গ্রহণ কোনো রকম বিরতি ছাড়াই চলবে সন্ধে 6:30 পর্যন্ত। নির্বাচন কমিশন জানায় করোনাবিধি মেনেই চলছে সব কার্যক্রম, আর যে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর রয়েছে কলকাতা পুলিশ। চলমান ভোটে সার্বিক পরিস্থিতি নিয়ে খুশি ভোটাররা। লাইনে দাঁড়াতে আমি মোটামুটি ফাঁকাই আছে এবং খুবই ধীরে সুস্থেই ভোট দিলাম। তো শান্তিপূর্ণ ভোট হয়েছে, কোনো লাইনও পড়েনি, কোনো ঝামেলাও নেই। মাস্ক দিয়েছে, স্যানিটাইজ করে দিয়েছে, সব দিয়েছে। আমাদের এখানে শান্তিপূর্ণভাবে গণ্ডগোল হয়নি। তবে বরাবরের মতোই শাসক তৃণমূলের বিরুদ্ধে ভোট নিয়ে অভিযোগ করেছে বিজেপি। যদিও অভিযোগের পাল্টা যুক্তিও দিচ্ছেন তৃণমূল নেতৃত্ব। এই উৎসব যেন একদম শান্তিতে হয়, এই উৎসব যেন মানুষের রক্তে রক্তাক্ত না হয়, এই উৎসব গণতন্ত্রের সর্বশ্রেষ্ঠ উৎসব। সমস্ত নেতৃবৃন্দ কর্মীরা অক্লান্ত পরিশ্রম তারা করেছে, মানুষ ভোট দিয়েছে যা কথা বলছে তাতে আমি বুঝতে পারছি যে উন্নয়নের পক্ষে ভোট দিচ্ছে। এদিকে নির্বাচন কমিশনের কাছে ভোটের প্রথম 5 ঘন্টায় 100-এরও বেশি অভিযোগ জমা পড়েছে। বিধানসভা ভোটে যেরকম দীর্ঘ লাইন দিয়ে ভোটাররা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছিলেন, কলকাতা কর্পোরেশন নির্বাচনে সেই চিত্রটি কিন্তু দেখা গেল না। কলকাতার 56 নম্বর ওয়ার্ড থেকে সুব্রত আচার্য, সমসংবাদ।